সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পুরনো বন্ধুদের সাথে সাথে নতুন যারা দেখছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা। প্রত্যেক ভিডিওতেই আমি চেষ্টা করি পুরনোর সাথে নতুনের টাচ দিয়ে নতুন কিছু বানানোর। আজও তেমনই এনেছি একটা রেসিপি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ করছি আনারসের চাটনি। একটা মাঝারি সাইজের আনারস নিয়ে অর্ধেক করে নিলাম। খোসা ছাড়িয়ে কাটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি। সাধারণত আমরা বাড়িতে যে কাটার ব্যবহার করি আমি তেমনই একটা কাটার দিয়ে কুড়িয়ে নিয়েছি। শুরু করছি আনারসের চাটনি। গ্যাস অন করে একটা স্টিলের কড়া বসিয়ে দিলাম। আমি এখানে স্টিলের কড়া ব্যবহার করেছি কারণ চাটনি জাতীয় জিনিস স্টিলের জিনিসে করলেই সেটা স্বাস্থ্যকর হয়। কড়ায় দিয়ে দিলাম এক চামচ ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে যে সুন্দর গন্ধটা হয় সেটা আবার সাদা তেলে হবে না। দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে। সর্ষে ফুটে গেছে, এখন এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা আনারস। ঘিতে সর্ষে ফোড়ন দেওয়ার প্রথা ছিল সাবেকি রান্নায়, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা আনারস। আনারসটা কড়ায় দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না। এইভাবে আনারসের চাটনি আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এর স্বাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আনারস বেশ নরম হয়ে এসেছে, অল্প জল বেরিয়ে এসেছে। গ্যাসের আঁচ এই সময় মিডিয়াম রাখবেন। হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি নুন দেবেন না। আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এতে রঙটা একটু সুন্দর হবে। এমনি আনারসের রং খুবই সুন্দর, তবুও খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন এখন বেশ নরম হয়ে এসেছে, রংটাও একটু বদলে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আপনারা বাড়িতে গুঁড়ো চিনি না থাকলে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবেন। চিনিটা গুঁড়ো থাকলে সহজেই এটা মিশে যায়। সাধারণ চায়ের কাপের মাপে দেড় কাপ মতো চিনি আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে আনারস মিষ্টি থাকলে এর বেশি চিনি লাগে না। আনারসের আরও আরেকটা রেসিপি আমার দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখবেন। আনারস এমনি খুব সুস্বাদু ফল হিসেবে তো আমরা খুবই ভালোবাসি। আপনারা এই চাটনিটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চাটনি বেশ ঘন হয়ে এসেছে, এখন এতে মিশিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। নাড়াচাড়া করে কিশমিশটা মিশিয়ে দিলাম চাটনির মধ্যে। আর এক মিনিট পরে গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা করে শেষ পাতে পরিবেশন করুন আনারসের চাটনি।